জীবনকৃষ্ণের ফোনেই কি জীবন কাটে, এই প্রশ্ন উঠেছিল। প্রশ্ন উঠছে, জীবনকৃষ্ণের ফোনেই লুকিয়ে দুর্নীতির তথ্য। তৃণমূল বিধায়কের জোড়া ফোনের ফরেন্সিক পরীক্ষার আবেদন আলিপুর আদালতে। সিবিআই আইনজীবীরা তারা আবেদন করলেন, তৃণমূল বিধায়কের দুটি মোবাইল ফোনে প্রচুর তথ্য থাকতে পারে। এই বিষয়ে আপনাদেরকে আরো বিশদে জানাবো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, কি কারণে এই ফোন দুটোর ফরেন্সিক তদন্তের আবেদন জানাচ্ছেন সিবিআই আইনজীবীরা? দেখো, তুমি জানো প্রথমদিন থেকে কিন্তু সিবিআই আধিকারিকরা দাবি করছেন যেভাবে জীবনকৃষ্ণ সাহা এই দুটি মোবাইল ফোন পাশের পুকুরে, বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন, তাদের সেদিন থেকেই সন্দেহ যে এমন কিছু তথ্য লুকিয়ে রয়েছে এই মোবাইল ফোনে যে তদন্তর অন্য গতি আনবে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, আজকে সিবিআই এর তরফে আলিপুর আদালতে আবেদন জানানো হয়েছে যে এই দুটি মোবাইল ফোন, যে দুটি মোবাইল ফোন তুমি জানো প্রায় দুদিন তল্লাশি অভিযান চালিয়ে পুকুর থেকে তারা উদ্ধার করেছিলেন, বাজেয়াপ্ত করেছিলেন, সেই দুটি মোবাইল ফোন তারা ফরেন্সিক টেস্টের জন্য পাঠাতে চলেছেন। এবং এই আবেদন আজকে কিন্তু কোর্টে জানানো হয়েছে। আমরা দেখলাম তদন্তকারী অফিসার তিনি নিজেই এসেছেন এবং তিনি আবেদনপত্র জমা দিয়েছেন। সেখানে তিনি কিন্তু আবেদন জানিয়েছেন যে তারা মনে করছেন যে এই দুটি মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা হওয়া দরকার। এই দুটি মোবাইল ফোন যেহেতু প্রায় দুদিন ধরে জলের ভেতরে ছিল, সেই দুটি মোবাইল ফোন কিন্তু কাজ করছে না এবং বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে ফরেন্সিক টেস্ট করে মোবাইল ফোনের ভেতরে কি ডেটা রয়েছে, মূলত নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কি তথ্য রয়েছে সেটা খুঁজে বার করা। আমরা দেখতে পাচ্ছি এই আবেদন কিন্তু আজকে কোর্টে জানানো হয়েছে, এখনো সেই আবেদন গৃহীত হয়নি। কিন্তু সিবিআই সূত্রের খবর, আবেদন গৃহীত হওয়ার পর গতকাল তারা এই আবেদন জানাতে চেয়েছিলেন, কিন্তু আজকে সেই আবেদন জানানো হয়েছে আগামীকালই এই দুটি মোবাইল ফোন ফরেন্সিক টেস্টের জন্য। একদমই আবেদন মঞ্জুর করেন কিনা আদালত, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ এই মুহূর্তে তোমায় প্রকাশ। এর আগে তো আমি প্রথম দিনই বলেছি 100 কোটি টাকার খেলা, এখন যেটা শুনছি 500 কোটি টাকার খেলা। যেটা হয়েছে, অভিষেক ব্যানার্জির নাম ভাঙিয়ে ও যত টাকা তুলেছে সব টাকাই হাওলাতে খাটাচ্ছে, এটাও জানা। কুন্তল ঘোষ অত্যাচার করা, এটা কিছুই হয়নি, সব নাটক, ওর নাটক নাটক দেখতে থাকুন। ওর 100 কোটি টাকা তোলা হয়েছে বলছেন, আপনি আপনার দাবি পাশ বলেছিলেন, এখন কত টাকার কেন? আমার যে মনে হচ্ছে 500 কোটি টাকা তুলেছে ওই নাম ভাঙিয়ে, আর কারা কারা? সব টাকাই ওর হাওলাতে খাটাচ্ছে, এটাও আমি জেলখানায় বসে প্রচার পেয়েছি। কে খাটাচ্ছে ওই কুন্তল? আর কারা কারা যুক্ত রয়েছে? এই যুক্ত নয়, ও নিজেই সব এই সব কীর্তি করছে। এটা তদন্ত হোক আমি চাইছি। ও তো বলছে ইডি সিবিআই আমার টিকিও পাবে না, আমার টাকা সব হাওলায় খাটছে, তাহলে সেটা তদন্ত হোক আমি চাই। ও যা টাকা তুলেছে সব হাওলাতে খাটাচ্ছে, এটা যেটা রাখছে দেখুন না, সেটা তদন্তকারী সংস্থা তদন্ত করুক ভালো করে, এটাই আমি চাইছি। বিভিন্ন ও তো সব নেতাদের নাম করে টাকা তুলেছে, কত লোকের নাম করে টাকা তুলেছে। আমি তো এর আগেও আপনাদের বলেছি, আর নতুন করে কি বলবো, এর আগেও তো আপনাদের যুক্ত। ও একাই একাই কার নামে টাকা তুলেছে? কার নাম করে তুলেছে? কোথায় রয়েছে এই 500 কোটি টাকা? তদন্ত করুক না। সেটা কি আপনারা জানেন না? এর আগেই তো বলেছি নাটক।